কক্সবাজারের টেকনাপে পুলিশের সাথে আলাদা আলাদা বন্দুকযুদ্ধে চার ডাকাত ও এক ইয়াবাকার বাড়ি নিহত হয়েছে ভোরে উপজেলার নুরুল্লা খোনা পাহাড় ও মেরিন ড্রাইভ সড়কের দরগাপাড়া এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে টেকনাপ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এক দল ডাকাত এমন খবরের ভিত্তিতে অভিযানে যান তারা এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে ডাকাত দল আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ